আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, সামনে যে গরুটা দেখতেছেন এটা বকনা গরু। আসলে আপনারা অনেকে কমেন্ট করে জানান বকনা গরুর কতটুকু দানাদার খাবার খাওয়াবো প্রত্যেক দিন। আসলে কি কথা বলবো, দানাদার আসলে ভাই আমি ওইভাবে খাওয়ানো হয় না, তারপরেও আপনার হাফ কেজির থেকে একটু কম কম খাওয়ানো ভালো। হাফ কেজির থেকে কম খাওয়ানো বা 300 গ্রাম বা 400 গ্রাম এরকমই প্রত্যেক দিন দুইবারে। আর একটা কথা হলো কাঁচা ঘাস, কাঁচা ঘাস আপনি যত বেশি খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু দানাদার খাবার যদি আপনি যখনই আপনি বেশি খাওয়াবেন, এই যে গরুটা এইটি বক নয়, হ্যাঁ দিদি গাই, যখনই আপনি বেশি খাবেন তখনই ওর জরায়ুর ভিতরে চর্বি হয়ে যেতে পারে, পরে আপনার হিটে আসবে না, যদি হিটেও আসে তো কনসিভও করবে না, তখন অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য ভেবেচিন্তে যে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করে করবেন। খাওয়াতে দানাদার খাবার খাওয়াতে আমি মানা করব না, খাওয়ান, তাই বলে অল্প করে খাওয়ান, বেশি কোনো সময় খাওয়ানোর চেষ্টা করবেন না। আর একটা কথা, যখনই বকনা বাছুর আপনার জন্মগ্রহণ করে তখন থেকে আপনি যদি তার পর্যাপ্ত পরিমাণ ও লাইভ ওয়েট হিসেব করে দুধ খাওয়াতে পারেন তাহলে সেইটি সবচাইতে বেটার। যদি 40 কেজি লাইভ ওয়েট থাকে আপনার কমসে কম সকাল বিকেল 3 লিটার দুধ ওর খাওয়াতে হবে। তারপরে যখন আস্তে আস্তে বড় হবে ওই পর্যায়ে চলবে, যখন বড় হবে তখন তার সামনে খাবার দিয়ে রাখবেন, তখন সে খাবার খেতে খাওয়ার জন্য ইচ্ছুক হবে। এবং কাঁচা ঘাস তো সবসময় দিয়ে রাখবেন, কাঁচা ঘাসের কথা কিছু বলবো না, যত বেশি দিয়ে পারেন কাঁচা ঘাস। এই জন্যই বলবো যে বকনা গরুর আপনি হাফ কেজির থেকে কম দানাদার দিবেন, কাঁচা ঘাস যত বেশি তত খাওয়ান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আর একটা কথা সবসময় মনে রাখবেন, যাতে পেটে চর্বি না হয়ে যায়, চর্বি হলে সমস্যা হয়ে যাবে, গাভী হিটে আসবে কিন্তু কনসেপ্ট করবে না, কোনো গাভী কনসেপ্টও করবে না হিটেও আসবে না, এরকম সমস্যা হয়ে যাবে। আমার একটা হয়েছিল ভাই, সেটা বিক্রয় করে দিছিলাম, 1 বছরের বকনা বাছুর ছিল, 1.5 লক্ষ টাকা বিক্রয় করেছিলাম, হিটেই নিয়ে আসতে পারিনি, মাংস হিসেবে বিক্রি করে দিয়েছিলাম, এত সুন্দর সে বকনাটা। এই যে গাভীটা দেখতেছেন এর বুন, এর নিচের, হ্যাঁ নিচেরটা ছিল বকনা বাছুর। আর অনেকেই প্রশ্ন করেন আমি কতটুকু করে গাভীদেরকে দানাদার খাবার খাওয়াই, ভাই আমি দানাদার খাবার খাওয়াই খুব সীমিত, ধরতে পারেন আপনি 1.5 কেজি দানাদার খাবার সকাল বিকেল দিয়ে থাকি এক একটা গাভীর জন্য, আর কাঁচা ঘাস পর্যাপ্ত, প্রায় 40 কেজি করে কাঁচা ঘাস দিয়ে থাকি, খড়ও সেইভাবে। সব কিছু আপনারা কমেন্ট করলেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এখন বাদবাকি আপনার চিন্তাভাবনা, আপনার মন কী বলবে, আপনি কীভাবে খাওয়াবেন সেটা আপনার ব্যাপার। আমি বলবো না যে এত খাওয়ান অত খাওয়ান না, আমি একথা বলবো না, আপনার যেটা মনে চাবে সেটা আপনি করবেন, মনে না চালি করবেন না। বকনা গরু আসলে খাওয়াতে হয় কম পরিমাণ করে দানাদার, কিন্তু অনেকেই বকনা কনসেপ্ট করে না, অনেকেই হিটে আসে না, মানে বিভিন্ন সমস্যা দেখা দেয় বকনা গরু বেশি ক্ষেত্রে। তারপরও যদি ছোটোকাল থেকে যদি ও ভালোভাবে দুধ খায় তাহলে আমার যেটুকান ধারণা 14-15 মাসে ওরা হিটে চলে আসে, এবং ইনশাল্লাহ দুই তিনবার, প্রথম হিটে আসলে বীজ দেবেন না, দ্বিতীয় হিটে আসলে দেবেন না, তৃতীয় হিটে যেই বীজ দেবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ প্রেগনেন্ট হয়ে যাবে। এভাবে করে গরু আমি এভাবে লালন পালন করি। আসলে আপনারা মনে করেন যে গাভীর অতিরিক্ত স্বাস্থ্য তাদের অনেক দুধ হয়, সেটা ভুল ধারণা। যে গাভী এরকম এবং হ্যাংলা পাতলা, আপনার বুকের হাড় দেখা যাবে পাজরা কাটি, তাদের দুধ হয় বেশি।
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।